আমি প্রথম আমার ইউনিট নিয়ে মোটুবিকে একটা খালি দৌড় দিছিলাম পরদা দেখছি কি সহায়তা বানাইছে দিতা সুবুজনের বিপিকে প্রতিদিনের একটা ইউনিট যথেষ্ট ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ভয়ঙ্কর সিংহর্ষেও মারাত্মক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় একটি কথাই বলে আওয়ামী লীগ অভিমানে কিন্তু আওয়ামী লীগ বেইমান না বিশ্বাস করেন আওয়ামী লীগ সরকার যদি একদিন ফোন করে এক দুই চার রাতের ভিতরে আমরা যারা ভোট পর্যায় পর্যন্ত আছেন একটা লোক এলাকাতে থাকতে পারবেন না এই বিল আপনারা বিশ্বাস করেন কিনা শুনতে বললাম আওয়ামী লীগ যে কিছু এই কিছুদিন আগে আমি দেখলাম যে বিএনপিরা আমাদের আসন বিন্যাসের কারণে অনেক মিষ্টি অনেক কিছু বিতরণ করছে বিতরণ করার কোনো কারণ নাই আমাদের হয়তো আমরা যদি সেলিম আহমেদ মেরি এমপি মহোদয়ের নেতৃত্বে তিতাস উপজেলা সন্ত্রাস চাঁদাপুত্র হয়েছিল আবারও আমরা দাওয়াত দিতে সাথে আমাদের যে ওই নৌকা নিয়ে আছে অবশ্যই আমরা তো নৌকা থেকে যারা এখানে আছেন বিশ্বাস করেন আপনারা কি কেউ নৌকা ছেড়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে আমরা আমাদের কর্মী কেমন পর্যন্ত ভরা পর্যন্ত আমাদের আমেলিকে করে দিতে হবে আমরা বিএনপির এই তিতাস উপজেলা বিএনপির ক্ষমতা আমরা দেখেছি গত 2022 সালে 30 জুনে যেই বিএনপি ডাক দিয়েছিল আমি প্রথম আমার ইউনিয়ন মজিদপুর একটি বিএনপি অধ্যুষিত এলাকা আমি প্রথম আমার ইউনিয়ন নিয়ে মোটুবি যেই একটা খালি দৌড় দিয়েছিলাম পরদা দেখছি কি সহায়তা বানাইছে আমি মনে করি অভিমান থাকবে অভিমান ভুলে গিয়ে আমরা যদি তিতাস উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হই সামনে যেই 19 জুন আমাদের যে শান্তি সমাবেশ আছে 23 জুন যেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা যে সময় যেই কোনো সময় বিএনপির সাথে যারাই যে কিছু বলো ডক্টর আমরা জানি অতীতের যে মনে করে যে ওই আগের 15 বছর আগের বিএনপি আর বর্তমান বিএনপি এক না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অতীত অবশ্যই কি আমার শাহপুর সেন্টার বলেন যে কোনো সেন্টার বলেন কে নেতৃত্বের ক্ষমতা কে তাদের তারে খাম্পা খাম্পা লন্ডন মেরে ফোন দিব আর আমি উপস্থিত থেকে এখানে নেতৃত্ব দিতে পারবো না বলবে কিন্তু একটাই অনুরোধ করি আপনাদের কাছে সবাই কারণ বিশ্বাস করেন আমরা যারা ওয়ার্ড পর্যায়ে যে পর্যায়ে আছে বিএনপি জামাত ক্ষমতা আসলে এক রাত তোমার কি থাকতে পারবো না সেইগুলো বলি যে সামনে কেমনে বিএনপি জামাতকে প্রতিহিত করা যাবে ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ আমরা আল্লাহকে সাক্ষী থেকে বলতে পারি আবার ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকার জরুরি শাখা দেবে সরকার গঠন করবে এবং তিতাসে দাওয়াত দিতে ইনশাল্লাহ আওয়ামী লীগের এমপি আবারও আসবে আমি আমার মোদী মাত্র শেষ হয়নি সবার কাছে যে কোনো দায়িত্ব দেয় যত হাজার লোক নিয়ে বলে তিতাস উপজেলার একটা ইউনিট যথেষ্ট তিতাস উপজেলার বিপিকে প্রতিশোধ একটা ইউনিট যথেষ্ট নয়টা ইউনিট দরকার নাই আমার মজিদপুর ইউনিট চ্যালেঞ্জ দিয়ে বলবো আর বিপি তিতাস উপজেলার কিছু বক্তব্য দিব না আসলে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর এই দরকার আমি আগে জানতাম না একজন ইউনিয়ন পরিষদের পরিষদের দায়িত্ব দেওয়ার পরে আমি জানি আওয়ামী লীগ সরকার এমনকি স্বচ্ছ জবাবদিহিত একটি সরকার এই সরকার এই দেশের মানুষের জন্য আপ টু জিরো থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে জননীতি শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে সেই 15 বছরের আসলেও 15 বছরের এই শেখ হাসিনার যেই মানে সঞ্চয় করেছে সেটা আমরা আওয়ামী লীগ হয়েও আসলে আমরা আওয়ামী লীগের প্রচারটা ঠিক মতো করতে পারি না বিদায়।